এত সকাল সকাল সবাইকে রেডি করে নিয়ে কোথায় যাচ্ছি বলো তো? তোমরাও কি ভাবছো কোথায় যাচ্ছি? গুড মর্নিং, নমস্কার সকলকে, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, এদিকে আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো অনেক দিনের একটা কাজ পড়েছিল, সেটাই আজকে সারতে যাচ্ছি। তো ঠাকুর দর্শন করে আসি আর তোমাদেরকেও নিয়ে যাই। তো এখন বাজে সকাল 7টা আর রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই আমি পুরো ভিডিওতে জানাবো তোমাদের, অবশ্যই সঙ্গে থেকে। এদিকে গাড়িটাও আমাদের জন্য ওয়েট করছিল আর আমরাও ঝটপট উঠে পড়লাম গাড়িতে। যাওয়ার পথেই সকাল সকাল দক্ষিণেশ্বর মন্দিরটাও এক ঝলক দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। আজকে আমাদের প্ল্যান আছে চাকলা কচুয়া ঘোরার। তো প্রথমেই আমরা কচুয়া যাব, তারপর চাকলা যাব। কথা বলতে বলতেই চলে এলাম। তো এটাই হচ্ছে কচুয়া মন্দিরের মেন গেট। সত্যি কথা বলতে ভিডিওটা কিন্তু বেশ কয়েকদিন আগে করা, কিন্তু সময়ের অভাবে আর সেটা এডিট করে তোমাদের সামনে তুলে ধরার সময়ই হচ্ছিল না। মেয়ের 18 মাসের চুল কচুয়াতে দেওয়া হবে সেই মানতি করা হয়েছিল, তো সেটাই দিতে প্রথমেই কচুয়াতে। এটাই এখানকার অফিস, তো যার যেভাবে মানত আছে সেভাবে এদেরকে বললে যে যেরকম ডোনেট করতে চাও এখানে করতে পারো। কাল যেহেতু জন্মাষ্টমী আর সামনের ব্যবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কত ভক্তের সমাগম হবে এই জায়গায়। তবে যারা এখানকার এই জন্মাষ্টমীর আয়োজন দেখতে চাও, তারা অবশ্যই জন্মাষ্টমী থেকে প্রায় 4-5 দিন ধরে বিশাল একটা মেলার আয়োজন এরা করে, অবশ্যই এসে দেখতে পারো। তবে এখানে যদি তোমরা পুজো দিতে চাও তাহলে বাড়ি থেকে কোনো প্রসাদ বা ফুল তোমাদের আনার প্রয়োজন পড়বে না, কারণ সব কিছুই এখানে পাওয়া যায়। সামনের যে দোকানগুলো দেখতে পাচ্ছ সেখানে সুন্দর সুন্দর মালা পাবে, তার সঙ্গে প্রসাদ সব ব্যবস্থাই ওরা করে দেয়। আর এই জল ঢালার জন্য যে ঘটগুলো দেখতে পাচ্ছ, এই ঘটগুলো আমরা নিয়ে যাইনি, এগুলো ওই দোকান থেকেই দিয়ে দেয়। পাশের যে পুকুর রয়েছে সেই পুকুর থেকে ভরে তারপর জল ঢালতে হয়। কচুয়াতে আমাদের পুজো সেরে এবার আমরা বেরিয়ে পড়লাম চাকলার উদ্দেশ্যে। কচুয়াতে যেহেতু আমরা দুপুরে প্রসাদ খাওয়ার জন্য কোনো কুপন কাটিনি, তাই আমরা চাকলা গিয়ে সেটা করব। এই হচ্ছে চাকলা মন্দিরের মেন গেট। এখানে জুতো পরে মন্দিরে প্রবেশ নিষেধ, সেটা কিন্তু বাইরে লেখাই রয়েছে। তবে মন্দিরে ঢুকতে না ঢুকতেই চোখটা জুড়িয়ে যাবে একদম মন্দিরের দিকে তাকালেই। মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরের ভেতরে কোনো ব্যবস্থা নেই ফুল প্রসাদের, যা কিনে আনতে হবে তা তোমাদের বাইরে থেকেই ফুল প্রসাদ ধূপকাঠি সব কিছু কিনে ঢুকতে হবে মন্দিরের ভেতরে। তো চলো মন্দিরটা ভালো করে ঘুরে দেখে নাও। চলে এলাম মন্দিরের ভেতরে, এবার আমাদের পুজো দেওয়ার পালা। তো যদি নর্মালি কেউ ফুল প্রসাদ দিয়ে পুজো দিতে চাও তাহলে বাইরে স্থাপন করা এই মূর্তিটাকে পুজো দিতে হবে। আর যদি পার হেড 300 টাকা করে দিতে পারো তাহলে তোমরা ভেতরের স্থাপন করা ওই বড় মূর্তিটাকে পুজো করার সুযোগ পাবে। তবে তোমরা হলে কোন ঠাকুরকে পুজো করতে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। তবে আমার এই বিষয়টা একদমই ভালো লাগেনি যে বাইরের ছোট মূর্তিটাকে ফ্রিতে আর ভেতরের বড় মূর্তি হলেই তাকে টাকা দিয়ে পুজো দিতে হবে। ঠাকুর তো দুজনই আর, তাই আমি বাইরেতেই পুজো দিয়েছি। তোমরাও আমার সঙ্গে একমত হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তাহলে বুঝতে পারবো যে আমার মতামত ঠিক নাকি ভুল। আর যদি কোনো বিষয়ে ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর ক্ষমা করে দিও। মন্দিরে পুজো দেওয়ার পর কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে এবার চলে এলাম মন্দিরের পেছন সাইডে, ছোট্ট করে একটা মেলা বসেছে, তো সেখানে একটু ঘুরিয়ে দেখাবো তোমাদের। তোমরাও সঙ্গে থেকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা।
দুটো মেলার ওই জিনিসপত্রগুলো দেখতে দেখতে বেশ কিছুটা সময় কেটে গেছে। আর তার মধ্যেই দেখি দুপুরে কুপন কেটে যে প্রসাদে বিতরণের লাইন সেটাও কিন্তু বেশ অনেক দূর পৌঁছে গেছিল। বেশ অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরাও পৌঁছে গেলাম সেই জায়গায় যেখানে বসিয়ে প্রসাদ খাওয়ানো হচ্ছিল। অবশেষে জায়গা নিয়ে আমরাও বসে পড়লাম আমাদের খাবার জায়গায়। তোমরাও দেখে নাও কিভাবে খাওয়ানো হয় এই জায়গাতে। তবে এই বেঞ্চগুলোতে বসে আমাদের সেই ছোট্টবেলার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছিল, যে স্কুলের বেঞ্চগুলো ঠিক এরকমটাই হতো। প্রসাদ দিতে শুরু করেছে, তো প্রথমেই দিয়েছে খিচুড়ি আর একটা পাঁচ বিশালি সবজি, সঙ্গে ছিল পোলাও আলুর দম চাটনি আর পায়েস। তার সঙ্গে উপরি পাওনা ছিল এই ভীষণ গরমে অঝরে বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টিটা একটু থামতেই আমরা উঠে পড়লাম গাড়িতে আর চলে এলাম বাড়িতে। তো আজকের গোটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে তারপর যেও। তোমরা যদি একটু কমেন্ট করে জানাও তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো করার উৎসাহ পাই। তাই অবশ্যই সঙ্গে থেকো আর ভালো থেকো।